নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। দলের হারের দিন স্বাভাবিক কারণেই মন ভালো নেই সাকিব আল হাসানের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের কাছে এই দিনটি অন্যরকম ভালো লাগার। আজই তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন। শুধু নিউজিল্যান্ডে বসে স্ত্রীকে শুভেচ্ছা জানাতেও মোটেও ভোলেনি এই বামহাতি অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে শিশিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সাকিব। ফেসবুকে তিনি লেখেন, আমার ভালোবাসার জন্মদিন আজ, আমার জীবনে আসার জন্য এবং সুন্দরভাবে জীবন আলোকিত করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো সুন্দর ও যত্নশীল স্ত্রী পেয়ে আমি ধন্য। সাকিব এখন নিউজিল্যান্ডে আছেন, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। সাকিব আল হাসান ও শিশির 2012 সালে 12ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। গত বছর নভেম্বরে তাদের প্রথম সন্তান আলাইনার জন্ম হয়। সাকিব ও শিশির দম্পতি একই সঙ্গে বেশ কিছু বিজ্ঞাপনের মডেলও হয়েছেন। প্রতিদিন নিত্য নতুন সব খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।